আসসালামু আলাইকুম। হোয়াট ইজ ট্রান্সফরমার? ট্রান্সফরমার কি, এ বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি যে খুব ভালো একটা ধারণা পাবেন আমাদের এই ভিডিও থেকে। ট্রান্সফরমার সংজ্ঞাটা একটু আমরা জেনে নিব। ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বৈদ্যুতিক শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কোন প্রকার ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন না করে স্থানান্তর করে। জাস্ট এটা আমি সংজ্ঞা বললাম। অর্থাৎ এটা এখন দেখেন, এটা একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন এবং এখানে এটা একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। আমি ডায়াগ্রামটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন ট্রান্সফরমার গঠিত হয় সাধারণত তিনটা বিষয় নিয়ে। দেখা গেছে আপনার প্রাইমারি সাইড থাকে, সেকেন্ডারি অংশ থাকে এবং মাঝখানে আপনার কোর থাকে। এখন দেখেন এই কোরটা, এই কোরের একটা অংশ প্রাইমারি সাইড এখানে যুক্ত করা আছে। প্রাইমারি এখানে কেবল কানেকশন করা আছে, অর্থাৎ এখানে ইনপুট দেওয়া হয়েছে এবং পুরোটা একটা কয়েল হয়ে, এটা যদি আপনি লাইন মনে করেন আর এটা যদি নিউট্রাল দেখেন, অর্থাৎ এটা প্রাইমারি সাইড, এটা আপনার সেকেন্ডারি সাইড এবং মাঝখানে একটা কোর দেখতে পাচ্ছেন। এখন মাঝখানে কোনো তার নেই, যখন এখানে ইনপুট প্রয়োগ করা হয় তখন এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের তৈরি হয়। ইলেকট্রিক ম্যাগনেটের যে একটা ইন্ডাকশন তৈরি হয় সেই ফ্লাক্সের মাধ্যমে ইলেকট্রন গুলো এই ফ্লাক্সের মধ্যে সরবরাহ করে। যখন এই পাশটা পজিটিভ হয়, আমরা এসি কারেন্টের ক্ষেত্রে যে জিনিসটা জানি, অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে এই সিস্টেমটা জানি, অর্থাৎ যখন আমাদের প্লাস, যখন এই পাশটা প্লাস হয় তখন দেখা গেছে এইভাবে কারেন্টটা এদিক দিয়ে সরাসরি এই দিকে চলে আসে, এর ভিতরে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। আর এই কোন প্রকার সংযোগ ছাড়াই এই ফ্লাক্স গুলো থেকে এই প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ ট্রান্সফার হয়। এইটাই হচ্ছে মূলত একটা ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা এখানে আমি আরেকটা প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য, ট্রান্সফরমার অনেক প্রকারের ট্রান্সফরমার আছে, আমরা পরবর্তীতে সেই সকল ট্রান্সফরমার কত প্রকার এবং ট্রান্সফরমার কিভাবে কাজ করে থাকে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন, এখানে এখানে যদি আমি ইনপুট প্রয়োগ করি, এটা যা হোক আপনি এটা হয়তো ছোট ট্রান্সফরমার দেখা গেছে যে এখানে 220 ভোল্ট প্রয়োগ করে এখানে 12 ভোল্ট বা 15 ভোল্ট পেয়ে থাকি। আপনার বাসা বাড়িতে যখন আপনারা দেখে থাকেন যে যখন হাই ভোল্টেজ আসে, অনেক ইন্ডাস্ট্রি লেভেলের দেখা গেছে 11,000 ভোল্টেজ থেকে সেটাকে কমিয়ে আস্তে আস্তে 440-তে আনা হয়, বাসাবাড়িতে 220 ভোল্টের যে ব্যবহার করে থাকেন সেগুলো মূলত এই একই রুলস মেনটেন করেই কাজ করে থাকে। এখানে ছোট একটা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এখানে যদি আমি ইনপুট প্রয়োগ করি তাহলে এখানে আমি আউটপুট পাবো। এই মাঝখানে কোনো প্রকার সংযোগ নেই, এখানে যদি লাইন দেওয়া হয় এই কোরগুলোর মাঝখানে, এই কোরগুলোর মাঝখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমি এটা আর একটু সহজভাবে বোঝানোর জন্য একটা ট্রান্সফরমার খুলে রেখেছি। দেখতে পাচ্ছেন এটাও একটা ট্রান্সফরমার, এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিছু অংশ আছে, এই পাশে কিছু অংশ অর্থাৎ কয়েল আছে, ঠিক আছে। এখন যদি আমি এই পাশে লাইন দিই, এই পাশে আমি একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে। অর্থাৎ যে পাশে আপনি দেন না কেন, যে একটা সাইড প্রাইমারি সাইড থাকে এবং এখন কিন্তু কোনো রেডিয়েশন তৈরি হলেও বা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলেও ট্রান্সফার হবে না। যখন আমি এখানে কোর সেট আপ করবো, আমি তিনটা অংশের কথা বলছি, ট্রান্সফরমারের প্রাইমারি, সেকেন্ডারি এবং কোর থাকবে। যখন এই কোরগুলো এর ভিতরে সাজানো থাকে, যদিও এই ট্রান্সফরমারের এই কোরগুলো মেশিনের মাধ্যমে প্রয়োগ করা হয়, জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট আপনার অল্প কয়েকটা কোর দিয়ে বোঝালাম। যখন কোন কয়েলের ভিতরে অর্থাৎ একটা লোহার দণ্ডের মাঝে, আমরা জানি কি যখন আপনার ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন তার আশেপাশে
একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, অর্থাৎ চৌম্বকত্ব তৈরি হয়। এই চৌম্বকত্ব তৈরি হওয়ার মাধ্যমে এই পুরো কোরগুলোর মধ্যে ঠিক একই ফ্লাক্স তৈরি হওয়ার মাধ্যমে আপনার সেকেন্ডারিতেও এখান থেকে ট্রান্সফার হয় ভোল্টেজ। ট্রান্সফরমার কি বা কাকে বলে আরেকটাবার জেনে নেই। ট্রান্সফরমার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র যা বিদ্যুৎ শক্তিকে একটি বৈদ্যুতিক বর্তনী বা সার্কিট থেকে অপর একটি বৈদ্যুতিক বর্তনীতে ফ্রিকোয়েন্সিকে কোনো প্রকার পরিবর্তন না করে স্থানান্তর করে। অর্থাৎ এটা যে একটা স্থির যন্ত্র, কোনো প্রকার স্থির, এই অর্থাৎ এই স্থির থেকেই বিদ্যুৎটাকে স্থানান্তর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইফেক্টটা একটা একবার পজিটিভ নেগেটিভ দুদিকে যাওয়া আসা করতেছে কোরের ভিতর দিয়ে। দেখেন ইলেকট্রনগুলো স্থানান্তর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে। একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে স্থানান্তর হচ্ছে। তো আশা করি যে আমাদের এই ভিডিও থেকে ট্রান্সফরমার কি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ ট্রান্সফরমারটা হচ্ছে কি, কোনো প্রকার সংযোগ ছাড়া বৈদ্যুতিক যে সার্কিটটা থাকে বা বর্তনী থাকে, এক বর্তনী থেকে অর্থাৎ একটা সার্কিট থেকে আরেকটা বর্তনীতে বা সার্কিটে ভোল্টেজ ট্রান্সফার করে বা বিদ্যুৎ স্থানান্তর করাটাই হচ্ছে একটা ট্রান্সফরমার। তো আমাদের পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। আশা করি যে সেই ভিডিও গুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এইটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের উপরে প্রথম একটা ভিডিও। আমরা ভেঙে ভেঙে এক একটা ভিডিও কিভাবে কাজ করে সকল বিষয়গুলো আমরা তুলে ধরবো। পরবর্তী ভিডিও থাকবে, ট্রান্সফরমার প্রকার থাকবে। ধন্যবাদ বিভাগ।